বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসব পূজার বয়স 73 বছর। এবারে থিম আশ্রয়। বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে আশ্রয়হীন হয়ে পড়ে পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু সবাই। তাদেরই আশ্রয়ের ঠিকানা তৈরি করার ভাবনায় ভাবানো হলো এবারের মূল লক্ষ্য। এবারে আমাদের চ্যানেলের সহজ শিরোপা সেরা ভাবনার সম্মান পেল বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এরা এইবার থিম করেছে এত সুন্দর থিম আশ্রয়। এই আশ্রয় যে কেন করেছে সেটা বুঝতে হবে। এই যে আমফান, এই যে বন্যা, এই যে হচ্ছে তারা হচ্ছে, পাখিরা থাকতে পারছে না, পাখিরা বসবাস করতে পারছে না, এই কারণে এরা এত সুন্দর একটা থিম সুন্দর করেছে ছোট ভাইরা। এর বলার মতন না, শুধু আমরা পূজার মাধ্যমেই থাকি না, দুর্গাপূজা দুর্গাপূজা আমরা বস্ত্রদান করেছি, এর মধ্যে মহারাষ্ট্রের বস্ত্রদান করেছি, আমরা খেলাধুলার মধ্যে এই আছে, আমরা গরিবদের যতটা পারি এই ক্লাবের থেকে পূজা কমিটির থেকে কিছু বাঁচিয়ে আমরা দুস্থদের সাহায্য সবসময় করে থাকি, এবারও আমরা করেছি, আবার করবো কিছুটা আবার। এই বলে আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের যারা সদস্য ছোটো ছোটো ভাইদের তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এত সুন্দর একটা থিম করেছে এবং যারা আমাদের এই সুন্দর পুরস্কার দিয়েছে তাদের তো কেনিমুজ এবং বিশ্ববাংলা বিজিবিকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। এরকম যেন আমরা সবসময় পাই, সবাই যেন সুস্থ সুন্দর থাকে। দেখুন, ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বছরে, কারণ মানুষ আমফানে এবং অন্যান্য যে প্রকৃতির বিপর্যয় ছিল ধ্বংস হয়েছে, সেখান থেকে নতুন করে বাঁচার প্রেরণা, নতুন চিন্তা, নতুন সৃষ্টি। আর সবথেকে আমি বলতে চাইছি, আমাদের হিন্দু ধর্মে একটাই কথা আছে, অহম ব্রহ্ম, আমি ব্রহ্ম। অর্থাৎ আমি যদি নিজেকে নিজেকে ঠিক রাখতে পারি, জগৎ ঠিক থাকবে। সেই জন্য নিজেকে ঠিক রেখেছেন, জগৎ ঠিক রাখার চেষ্টা করেছেন, একটু সুস্থকে ঠিক রাখার চেষ্টা করেছেন। এই জন্য ক্লাসে যারা ধন্যবাদ, এগিয়ে যান। যদি আমরা কোনো আপনার কাজে লাগি আমরা নিশ্চয়ই থাকবো, আর আমি আমার ছবির মাধ্যমে এটা তুলে ধরার চেষ্টা করবো। আমি আপনার ধন্যবাদ একদিন আসছেন। আমরা মেন দেখি দেখানো যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে, মানে ইয়াস, আমফান এবং করোনার ফলে যে কত প্রাণী জগতের যে ক্ষতি হয়েছে, প্রাণ যাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে প্রাণহীন হয়ে পড়তে হচ্ছে, বাসাহীন হয়ে পড়তে হচ্ছে, ছোটো ছোটো পাখিরা প্রাণীরা তারা বাসাহীন হয়ে পড়েছে। আর আমরা আমাদের মন্ডলের সেই জিনিসটা আশ্রয় আমরা এখানে তিনটে দিক দেখিয়েছি, একটা প্রাকৃতিক দিক, একটা ধর্মীয় দিক, আর একটা ভালোবাসার দিক। সেই দেবীপক্ষ শুনতে আমরা সবাই একসঙ্গে একই সাথে যে থাকতে পারি সেই মাধ্যম থেকেই আমরা পুরো ধরি আশ্রয় আমার বর্তমানে করতে পারি।